আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা খুব কমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রতিনিয়ত সকাল দুপুর রাত জীবনে কোনো একটা সময় সপ্তাহে কোনো সময় মাসে কোনো সময় একটু বা বেশি হলে আপনি ভুগে থাকেন সেটা হলো ঘাড় ব্যথা দর্শক ঘাড় ব্যথা নিয়ে ভুগেন না এরকম রোগীর সংখ্যা খুব মানে মানুষের সংখ্যা খুব কমই পাওয়া যাবে আসলে স্টিল এখন একটা জিনিস আশ্চর্য হলেও সত্ত্বেও ছোটো ছোটো বাচ্চা যারা কিনা ঘাড় ব্যথায় ভুগতেছে দর্শক সিম্পল হতে চিন্তা করেন অনেকে বলে যে ক্ষয়ের কারণে ব্যথা হচ্ছে কিন্তু ক্ষয়ের কারণে যদি ব্যথায় হয় তা কিন্তু সত্তর বছর ষাট বছর পঞ্চাশের উপরে প্রত্যেকটা মানুষের ক্ষয় আছে আসলে কি প্রত্যেকটা মানুষের ব্যথা আছে তার মানে কি ক্ষয়ের কারণে কিন্তু সব ব্যথা হয় না একটু নোটেড এইবার আজকে আমরা যে কন্ডিশন নিয়ে কথা বলবো সেটাকে ডিক্স বলে স্বাভাবিকভাবে আমাদের মেরুদণ্ড তিনটা কার থাকে একটা হলো এই পিছনে কোমরের কার আর হলো পিঠ দেখেন এই যে এটা এটা থাকে সামনের দিকে এরকম পাকা এটা হলো পিছন দিকে পাকা আবার ঘাঁর সামনের দিকে পাকা কোমর এবং ঘাঁর একই কার থাকে কিন্তু আমরা প্রতিদিনের কাজকর্ম যে সমস্ত কারগুলা আমরা মেনটেন করতে পারি না মানে পজিশনগুলা সে কারণে এই কারগুলো চেঞ্জ হতে থাকে আমরা যদি ওনাকে একটা এক্সাম্পল দিই সিম্পল দেখেন উনি এখানে দাঁড়িয়ে আছে দেখেন আমি ওনাকে শার্ট ধরে টান দিচ্ছি আমি ওনাকে টান দিচ্ছি না জাস্ট আমি পুলিশ পুলিংহিম কি দেখেন আমি শার্ট টান দিচ্ছি উনি কেন আসতেছে দিস ইজ দ্য কোয়েশ্চেন মানে উনি আমার সাথে কেন আসতেছে দেখেন আবার উনি আসতেছে কিন্তু আমি তো তাকে টানতেছি না সে কেন আসতেছে তার মানে আমরা এক্সাম বলতে বোঝাইতে চাচ্ছি যে এই শার্ট এবং শরীর একসাথে লাগানো থাকে শরীরের উপরেই শার্ট তার মানে যখন ডিস্ক প্রলাপস হয় তার সাথে কতগুলো জিনিস জড়িত দর্শক এটা আপনাদের বুঝতে হবে নাম্বার ওয়ান হচ্ছে মাসেল নাম্বার টু হচ্ছে লিগামেন টেন্ডন নার্ভ জয়েন্ট অনেকগুলো জিনিস জড়িত এবং ইটসেলফ ডিস্ক জড়িত আছে তো যখন আমি টান দিলাম এভাবে তার মানে সে আসতেছে নিশ্চয়ই তাহলে ডিস্কের সাথে রিলেটেড যারা তারা যদি টান পরে বা তারা যদি লুজ দেয় যেমন দেখেন দর্শক আমি টান দেওয়ার পরে তাকে সেরে দিলাম দেখেন সে জায়গা মধ্যে চলে গেল এইটাই যদি এই সারটা অনেক ডিলা থাকে তাহলে কিন্তু টান দিলেই সে আসবে না আগে সারটা টান পড়তে হবে তারপরে সে আসবে তার মানে আমরা ডিসপোলার্সের মূল কারণটা বোঝাই হলো মেকানিক্যাল ইমব্যালেন্স মাসেল ইমব্যালেন্স জয়েন্টের ইমব্যালেন্স স্ট্রাকচারাল ইমব্যালেন্স ইমব্যালেন্সটা কি দর্শক আবার ইমব্যালেন্সটা হচ্ছে যার যেখানে থাকার কথা সে সেখানে থাকবে না কেন থাকবে না যেমন উনি দাঁড়িয়ে আছে নিউট্রাল পজিশন দাঁড়িয়ে আছে এই নিউট্রাল পজিশনটা মানে কি সে এখানে দাঁড়িয়ে আছে দিস ইজ দ্য রাইট পজিশন ফর হিম ইফ ই কাম টুয়ার্ডস মি দেখেন সে যদি আমার দিকে আসে এবার বাঁকা হয়ে আসে ছাড়টা টান দিয়ে আমি সে হি ইজ টাচিং টু মি আমাকে টাচ করতেছে কিন্তু তার তো থাকার কথা এরকম তার মানে এরা কে করতেছে দ্য মাসেল ইজ পুলিং দ্য স্ট্রাকচার টুয়ার্ডস মি তার মানে আপনি যখন কাজ করতেছেন যে কাজটা বেশি ইউজ করতেছেন ইউর ডিস্ক ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ইউর ফাংশনাল পজিশন তার মানে ওই মাসেল যে মাসেলটা আপনি ইউজ করতেছেন ফর এক্সাম্পল আমি যদি এরকম করে কাজ করে কাজ করি এই দিকের যে মাসেলগুলা সামনের যে মাসেলগুলো ইনভলভ হচ্ছে বাম দিকের মাসেলগুলা তার মানে হচ্ছে ওই হাইপার হাইপারঅ্যাক্টিভ বা টাইট হয়ে যাচ্ছে যখন টাইট হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে জয়েন্টটাকে লিগামেন্টটাকে টেন্ডেনটাকে এবং জয়েন্টের স্ট্রাকচার দ্যাট মিন ডিস্কটাকে পুলিং টুয়ার্স দ্য অ্যাক্টিভিটি টুয়ার্ড দ্য পজিশন তখন কি হচ্ছে আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন চার দিন ডিস্কের যে ওয়াল্ট থাকে সেটা থিন বা পাতলা বা উইক হয়ে যাচ্ছে তখন উইকনেসটার পরে আলটিমেটলি কী হচ্ছে তার জয়েন্ট দ্য 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 পজিশন অফ দ্য ডিস্ক আর নট হ্যাপি উইথ দ্য নিউট্রাল পজিশন তার মানে হচ্ছে ওই পজিশনটাই সঠিক থাকবে যখন আমি নিউট্রালে থাকবো তার মানে যখন টানতে টানতে যখন সর্বোচ্চ লেভেলে নিয়ে যাচ্ছে তখন ভিতরে থাকে জেল বা নিউক্লিয়াস ইস পুশিং আউটওয়ার্ডস তখন অ্যানোলাসটাকে বেদ করে নার্ভের উপরে যখন চাপ দেয় দর্শক তখনই ডিস্ক পোলাপস হয়ে যায় ডিস্কোলাপস হওয়ার পরে কি হয় ব্যথা হাতে যাবে জিন জিন বারবার বার অবসবস লাগে এবং মাঝে মাঝে আপনি শক্তি পান না এবং এই ব্যথাগুলো দর্শক টোয়েন্টি ফোর আওয়ার্স একরকম থাকে না কেউ কেউ বলে শুয়ে থাকলে পারে কেউ কেউ বলে দাঁড়িয়ে থাকলে পারে কেউ কেউ বলে আপনার নর্মালি যে পজিশন যেটা বসে থাকলে ভালো লাগে আবার উল্টাটাও হতে পারে একজনের কমপ্লিট এক রকম হতে পারে দর্শক এই সমস্ত প্রবলেমগুলো খুব সিম্পল হইতে সমাধান করা সম্ভব যেই স্ট্রাকচার টাইট হলো এটাকে লুজ করলেই আপনার ভালো হয়ে গেল তার মানে হচ্ছে কি তার মানে এই ক্ষয় যাওয়া বেড়ে যাওয়া বা ডিসপোলাসের মূল তত্ত্ব হচ্ছে আপনার ইমব্যালেন্সিং প্রেশার অ্যান্ড দ্যাট ক্রিয়েটিং অ্যান্ড দ্যাট প্রবলেম ডিস্টার্বিং দ্য সার্কুলেশন অফ দ্য ইস রেসপেক্টিভ লেভেল দ্যাট ইজ দ্য রিজন অফ পেন দর্শক আমরা খুব সিম্পল হইতে আপনাদেরকে ডিসপোলাপসের কিছু সিম্পল এক্সারসাইজিং হয়তো দেখা দিতে পারি যেটা আপনি করতে পারেন তবে অবশ্য অবশ্যই উচিত একজন ভালো ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট করার পরে এক্সারসাইজ করা দ্যাটস অল দর্শক আসসালামু আলাইকুম হাত দুইটা মুষ্টি করে থুতুনির নিচে রেখে দশ সেকেন্ড ধরে রাখবে দিনে তিনবার প্রতিবার পনেরো বার করে করবেন আঙ্গুলগুলো বাঁকিয়ে বাঁকা আঙ্গুলগুলো কানের পিছন অংশে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রেখে হাতটাকে ঘোরাবেন প্রথমে সোজায় বসবেন ঘাড়ের সাইড বাঁকা করে পিছন দিকে ঘুরিয়ে চাপ দেবেন